বিছানায় শুয়ে শুয়ে বোরিং হয়ে গেছি। বেড বক্সের উপর থেকে চশমাটা নিলাম, তারপর আস্তে করে ঘর থেকে বার হয়ে নাতনির ঘরের দিকে গেলাম গল্প করব বলে। গিয়ে দেখি ল্যাপটপে কিছু একটা করছে। আমি যেতেই সে বলল, ও দাদুন তুমি এসো এসো বসো। কি করছিস মা এখানে বসে বসে? এই তো দাদু প্রজেক্টটা দেখছি। ও মা আমার আবার দেরি হয়ে গেল, আমি যাই হাত মুখটা ধুয়ে আসি, ঠিক আছে? আমার আবার টিউশনই আছে। বসলাম ওর ঘরে, ল্যাপটপটা খোলাই ছিল, চশমা চোখে দিয়েও ভালো দেখতে পারি না। হঠাৎ মনে পড়ল আজ কত যুগ ধরে ফেসবুকে যাই না, অথচ যে ছেলেটা না এখনকার বুড়োটা একসময় দিন রাত ফেসবুকে চ্যাটিং ছবি আপলোড দেওয়া নিয়ে ব্যস্ত থাকত। অনেক কষ্টে পাসওয়ার্ডটা মনে করলাম, আইডিটা লগ ইন করে দেখি ইনবক্সে 8678টা মেসেজ। আইডিটা চেনাই যাচ্ছে না, সব অপরিচিত লাগছে। ফ্রেন্ড সংখ্যা ছিল 4788 জন, কিন্তু এখন চ্যাট লিস্টে আছে 28 জন। বিদ্ধ হয়ে যাওয়ায় হয়তো ওরাও আর ফেসবুক চালায় না। ইনবক্সে ঢুকতেই আমার ক্লোজ কয়েকটা ফ্রেন্ডের মেসেজ, বন্ধু শরীরটা ভালো নেই, বেশি দিন হয়তো বাঁচব না। মেসেজটা ছিল 5 বছর আগে, খবর পেয়েছি 4 বছর আগেই সে মারা গেছে। আমার বেস্টিও 9 বছর আগে মারা গেছে। ওর সাথে চ্যাটিংগুলো পড়ে খুব ভালো লাগছিল, গ্রুপে ফ্রেন্ডদের সাথে কত মজা আড্ডা এসবই পড়ে আছে, ওদের অধিকাংশই মারা গেছে। এরপর চ্যাট লিস্টের একদম শেষে পেলাম তার মেসেজটা, হ্যাঁ আমার সেই পুরানো একতরফা ভালোবাসা। ওর কোনো খবর জানি না, কত ভালোবাসতাম দুজন দুজনকে, কিন্তু ভাগ্যের পরিহাসে বিয়েটা হয়নি। আজ অনেক দিন পর তার কথা মনে পড়েছে। তার আইডিটায় ঢুকলাম, লাস্ট পোস্ট ছিল 16 বছর আগে, তার নাতনির সাথে ছবি। আরও একটু নিচে যেতে দেখলাম তার ফ্যামিলির ছবি, সে তার স্বামী মেয়ে ছেলে আর নাতি নাতনি, খুব হ্যাপি ফ্যামিলি। ওকে যেদিন শেষ দেখেছিলাম চুলগুলো সেই রকম স্টাইল দেওয়া, পরনে লাল শাড়ি ছিল। ভাগ্যক্রমে এখন তার ছিল অন্য, কিন্তু এখন এই ছবিগুলোতে সাদা শাড়ি পরা, চুলগুলো সব সাদা, কিছু কিছু আবার মেহেন্দি দিয়ে লাল করা। হঠাৎ মোবাইলের স্ক্রিনে নিজের ছবিটা দেখলাম, হ্যাঁ আমিও তো বুড়ো হয়ে গেছি। ও দেখলে নিশ্চয়ই বলতো, বুড়ো দাদু, আচ্ছা ও কি আজও বেঁচে আছে? জানি না, ওর আইডিটায় শেয়ার করা একটা পোস্ট পেলাম, একজন ওর আইডির স্ক্রিনশট দিয়ে লিখেছে, এই দাদি গতকাল আনুমানিক বিকাল 5টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন, উনি যেন স্বর্গ লাভ করেন, এই আমার পাত্র না। পোস্ট পড়েই থমকে গেলাম, 5 বছর আগের পোস্ট, ও মারা গেছে তাহলে? হায় রে, কোথায় সেই একসাথে বাঁচবো বলে কথা দেওয়ার দিনগুলো! অজান্তেই চোখের কোণে চলে এলো এক ফোঁটা জল। এরপর পরিচিত ফ্রেন্ডদের আইডিটা দেখছিলাম, ওদের আইডিটা এখনো প্রাণবন্ত, কিন্তু ওরা প্রাণবন্ত না, অনেক দিন দুনিয়ার মায়া ত্যাগ করেছে। যে ফ্রেন্ডটা রোজ নতুন নতুন সেলফি আপলোড দিত, ও 20 বছর আগে ক্যান্সারে মারা গেছে। খবর শুনে দেখতে গেছিলাম, মজার মজার জোকস পোস্ট করা ফ্রেন্ডটাও
খবর জানি না। লেখক ফ্রেন্ডটা 8 বছর আগেও একটা পোস্ট দিয়েছে, ওর ছেলে ওকে বৃদ্ধাশ্রমে ফেলে এসেছে, এই নিয়ে ওর সাথে যোগাযোগ নেই। এরপর আমার আইডিটায় গেলাম, এত ট্যাগের ভিড়ে নিজের শেষ পোস্টটা পাচ্ছিলাম না। এই তো অনেক কষ্টে খুঁজে পেয়েছি। 33 বছর আগে আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলাম, সেইখানকার কয়েকটা পিক আরও প্রিভিয়াস পোস্টগুলো পড়ে কখনো হাসলাম কখনো কাঁদলাম। হঠাৎ নাগনে ডাক দিল, দাদু আমি রেডি, টিউশনে যাব, ল্যাপটপটা দাও। তুই ল্যাপটপ নিয়ে টিউশনিতে যাবি? তুমি তো আদিম যুগের মানুষ, তুমি এখন এসব কিছু বুঝবে না, আমরা এখন অনলাইনে ক্লাস করি দাদু। ও তা তোদের বই খাতা লাগে না? দূর, ক্লাস করতে আমার বই খাতা লাগে নাকি? ও তাই বুঝি এখন আর বই খাতা লাগে না। তো দাদু তোমাদের সময় বই খাতা লাগতো? হ্যাঁ আমাদের সময় তো বই খাতাই লাগতো। আমরা জানিস তো তখন যখন আমরা তখন আমাদের বইয়ে পড়তাম যে একটা সময় অনলাইন ক্লাস হবে। তুই হাসছিস মা, আমাদের সময় জানিস লেখার জন্য খাতা পেন লাগতো, আমরা খাতা পেন লাগতাম। ঠিক আছে তোমার এই ফানি কথা হচ্ছে কি আমি টিউশন থেকে এসে শুনবো, ঠিক আছে? আমার এখন অনেক দেরি হয়ে যাচ্ছে, আসছি দাদু। হ্যাঁ সাবধানে যাস মা। হ্যাঁ এখনকার আধুনিক আমরা, 2080 সালের আদিম আমরা, আমাদের এই যুগের ছেলেমেয়েরা আদিকালের মানুষ বলবে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের শৈশবকালের কথা আমার এই ভিডিও দেখে মনে পড়ে যায়, তো প্লিজ ভিডিওটি শেয়ার করে সমস্ত বন্ধুবান্ধবীদের এবং নিজের আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দাও। আর এই ভিডিওতে এসে একটি ছোট্ট কমেন্ট করে যাও তোমাদের মতামতটা। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।